السلام عليكم যারা লাইভের সাথে যুক্ত আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা দেখছেন যে 26 মার্চ মহান স্বাধীনতা দিবসে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য গণ অধিকার পরিষদ সহ গণ অধিকার পরিষদের অঙ্গসংগঠন ছাত্র অধিকার পরিষদ যুব অধিকার পরিষদ শ্রমিক অধিকার পরিষদ প্রবাসী অধিকার পরিষদ পেশাজীবী অধিকার পরিষদ কিন্তু এখানে সবার জাতীয় স্মৃতিসৌধে ফুল দেওয়ার জন্য এসেছে আজকে মহান জাতীয় স্মৃতিসৌধে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা শ্রদ্ধা জানাতে আসছি স্বাধীনতার আজকে 52 বছর এই 52 বছরে আমরা সত্যিকারের যে স্বাধীনতা সেই স্বাধীনতা এখনো পাই নাই আপনারা জানেন যে 1971 সালে 30 লক্ষ মানুষ যে কারণে শহীদ হয়েছে 2 লক্ষ মাবন আমাদের সম্ভ্রম হারিয়েছে কিন্তু বাস্তবে করতে প্রকৃত যে স্বাধীনতা সেই স্বাধীনতা এখনো আমরা পাই নাই তো আমরা তরুণ প্রজন্মের পক্ষ থেকে আমরা আহ্বান জানাচ্ছি দেশবাসীকে সত্যিকার স্বাধীনতা বিনির্মাণের জন্য আমাদেরকে যদি আরেকটি লড়াই সংগ্রাম করতে হয় তাহলে সেই লড়াই করতেও আমরা প্রস্তুত রয়েছি তারপরেও শুধু মুখে খাতা কলমে স্বাধীনতা অর্জনই নয় বাস্তবিক অর্থে সত্যিকারের একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ আমরা বিনির্মাণ করার জন্য প্রস্তুত রয়েছি ধন্যবাদ সামনে যাবো আমাদের মাথার পিছনে থাকবে সামনে না এটা কি
আর ওই সামনেটাই জগন্নাথ তুই জানি কেন হ্যালো কত ওখানে আছে Okay.
لا 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 سلام لا 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 سلام جمهوري كاره بكر